মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেয়ারি পেটেলস। তো আজকে হলো এক বছর পূর্ণ হচ্ছে আমার এই চ্যানেলটার, তো এটাই সেলিব্রেট করব, প্লাস আমার বার্থডেও আজকে আছে, তো এটাও সেলিব্রেট করব। তো সেই জন্য পুরো সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে পুরো দিনটা আজকে তোমাদের সঙ্গে যতটা পারবো যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব আগের বারের মতো। তো আশা করি আগের বছরের ব্লগটাও তোমরা দেখেছো, যেটা ফার্স্ট ব্লগ ছিল, এইবারে সেই ব্লগ সেই রকমের একটা ব্লগ আসতে চলেছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেলুন দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে। ঘরটাকে সাজিয়েছে আমার দুই ছাত্রী রাশি আর স্নেহা, খুব সুন্দর করে ওরাই বেলুন ফুলিয়ে সুন্দর করে বাইন্ড করেছে। তো থ্যাংক ইউ সো মাচ রাশি আর স্নেহা, খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে। এখানে আজকে দুপুরের মেনু পাঁচ রকম ভাজা আছে, মাছ আছে, চিকেন আছে, চাটনি আর মিষ্টি রয়েছে, ওদিকে পায়েসও আছে, পায়েসটা এখানে দেওয়া হয়নি। তো আজকের মেনু এটা, পুরো সারাদিন মা এটা বানিয়েছে। রাতের মেনু আগের বছরের মেনুর মতো সমান সেম মেনু আছে, কিন্তু ওটা আসবে রাতে, আসবে ওই মেনুটা। তো এটা মা নিজে রান্না করেছে আজকে আমার জন্য। আজকে বার্থডের জন্য মৌলি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। কোথায় গেল এই বস, তোকে তো আইলাইনার পরিয়ে দিই। আইলাইনার পরাতে হবে না, আরেকটাও আছে, এই যে তুই আইলাইনার পরিয়ে দিই। না একদমই না, তুই না আইলাইনার, এই একটা আইলাইনার আছে, ওই একটা আইলাইনার আছে, যেটা তোর সুবিধা হয়। আমার সবই ল্যাকমি বস্তু। প্রিন্টারটা বন্ধ করে দাও তো মা, প্রিন্টারটা বন্ধ করেছিলি তুমি? হ্যাঁ করেছিলাম। কেমন লাগছে তোমার? আচ্ছা একটু গাড়ি কেউ জ্বালিয়ে দাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. আরে মায়ের হাতটা তো ধর, মায়ের দিকে আরেকজন। মানে কি বড় বলে আমি এখানে কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন
মৌলি এখন কেক কেটে সবাইকে সার্ভ করছে, কেকটা কেটে দিচ্ছে, সঙ্গে বুলটিও তাকে সাহায্য করছে। বুলটি, উর্মি, মৌলি তিনজনে খুব খাটাখাটনি করেছে, যে মানে সবাইকে খাবার সার্ভ করা, কেক সার্ভ করা সবই ওরা নিজে থেকে খুব সুন্দর করে করেছে, খুব সুন্দর করে ম্যানেজ করেছে। তো ব্লেস টু হ্যাভ দেম। তো আর বাকি যারা এসেছিলো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, এত মানে তোরা অত দূর থেকে এসেছিস, সেটাই আমার কাছে সব থেকে বড়ো কথা। ইউনিভার্সিটি যারা ফ্রেন্ড আছে তারা অনেক দূর থেকে এসছে, তো খুব খুশি আমি যে ওরা এসছে। ও এখন কেকটা সুন্দর করে কাটার চেষ্টা করছে, যে সবাই সমানভাবে ভাগ দেওয়া যায়। আমাকে দিল ভাই দেখেই আমার ভালো লাগে, মানে প্রচুর এ প্রচুর পরে গত বছর যেমন ছিল দেখতেই পাচ্ছেন। এনে পুচকেটা খেলছে, এখন আমি ব্লগ করছি, মানে বাকি ভিডিও মৌলির কাছে, কিছু করার নেই। এখানে আমি সারাদিন পায়েস খাইনি, এখন পায়েস খাচ্ছি। হ্যাঁ, ওকে দেওয়া হবে এখন আইসক্রিম। উল্টে পাল্টা দেখছে গো, এখানে কিছু মোমেন্ট আমাদের শেয়ার করে দিচ্ছি মৌলি তুহিনের সঙ্গে। এটা এখানে আমার বার্থডে কেক কাটার আগে মৌলির সঙ্গে ফটো, সঙ্গে সবারই সঙ্গে ফটো তুলেছি। এটা বোন আর ভাইয়ের সঙ্গে ফটো তুলেছি। এখানে উর্মি আছে, জয়শ্রী আছে। এখানে আমার স্কুল গ্রুপ বুলটি, সুমিতা, কুহেলি, পিউলি, লীনা। এখানে আমার কিছু স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট আসতে পারেনি আর বাকি সবাই এখানে আছে। এখানে আমার ইউনিভার্সিটির গ্রুপ, সুকৃত আছে, সৌম্যদীপ, অঙ্কন, রণদীপ। এখানে সবাই যখন আমাকে গিফট দিচ্ছিল সেই সময়টা। আবার এগেইন আমার ফটো। এই কেক দুটো আমি বানিয়েছি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে পুলোমা আছে, মৌ আছে, অন্বেষা আছে। নেক্সট দিন আনবক্সিং ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। সো আজকের মতো টাটা, কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি।